আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় দুই সেট ও ফাংশন ঢাকা বোর্ড এ প্রশ্নে এফ একটি ফাংশন দেওয়া আছে এক্স প্লাস এ একটি সেট দেওয়া আছে এটি সেট গঠন পদ্ধতিতে এক্স বিলংস টু এন x বিজুর সংখ্যা এবং যে বিজুর সংখ্যাগুলো ছয় থেকে ছোট বি একটি সেট দেওয়া আছে যেগুলো স্বাভাবিক সংখ্যা এবং একুশের গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলি হচ্ছে গুণনীয়ক অর্থাৎ একুশকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে আর ভাগশেষ থাকবে না ভাগশেষ শূন্য হবে সেগুলি হবে একুশের গুণনীয়ক গুণিতক এখানে দেওয়া আছে t x belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 7 এর এবং 35 থেকে ছোট তাহলে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যা

তাহলে এখানে হবে ফোর মাইনাস ফোর ইকুয়াল টু এরপরে খ নম্বর দেখাও যে এ এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন তো প্রথম আমাদের এ সেটটি নির্ণয় করে নিতে হবে তো এ সেট হচ্ছে আমরা একুশকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে তো এ আমাদের কি আছে বিজুর সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যা এটা গুণে এক না এটা বলছে আমাদের বিজুর সংখ্যা এবং ছয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজুর সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো এর মধ্যে বিজুর আছে এক তিন এবং পাঁচ তাহলে এই সেটের এলিমেন্ট গুলো হবে এক তিন পাঁচ দেওয়া আছে এই ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স বিজুর সংখ্যা এবং ছয় থেকে ছোট এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গণনা যুগ্য সংখ্যা এগুলো এক থেকে শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম এর মধ্যে ছয় থেকে ছোট বিদ্যুৎ সংখ্যাগুলো তাহলে এর উপাদানগুলো হচ্ছে এ সেটের উপাদান এক তিন পাস একে পাওয়ার সেট করলে আমরা পাবো এ ওয়ান থ্রি ফাইভ তারপরে ওয়ান এর সাথে থ্রি নিতে পারবো ওয়ান এর সাথে ফাইভ নিতে পারবো থ্রির সাথে ফাইভ নিতে পারবো তারপর ওয়ান থ্রি ওয়ান তারপর তিনটা করে ওয়ান থ্রি ফাইভ তারপর ফাঁকা ফাঁকা সেট একটি প্রত্যেকটি সেটের একটি উপাদান থাকে ফাঁকা সেট তাহলে এ সেটের উপাদান সংখ্যা আমরা তিন তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা আট অর্থাৎ টু দি পাওয়ার থ্রি তো আমরা যদি এর উপাদান সংখ্যা এন টি হইতো তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন হবে অর্থাৎ p অফ a এর উপাদাত সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো এরপরের প্রশ্ন আছে এতে তো আমরা নির্ণয় করেছি a ক্রস b ইন্টারসেকশন c এটা a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এর সমান হবে তো আমাদের বি এবং সি সেট দুটি নির্ণয় করে নিতে হবে বি এবং সি সেট দুটি নির্ণয় করে নিতে হবে সেট আছে হচ্ছে কি এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা একুশ এর গুণ নিয়োগ একুশ এর গুণ আমরা কিভাবে বের করব একুশ এর গুণ নিয়োগ হচ্ছে একুশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোন ভাগশেষ থাকে না এই সংখ্যাগুলো হবে এই বি সেট এলিমেন্ট তো একুশ কে আমরা এক দ্বারা ভাগ করতে পারি তাহলে ভাগশেষ শূন্য হবে এক হবে তারপরে দুই হবে না তিন হবে তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে চার হবে না পাঁচ হবে না সাত দ্বারা ভাগ করতে পারি এবং একুশ দ্বারা ভাগ করতে পারি নিঃশেষে বিভাজ্য হবে কোনো থাকবে না অর্থাৎ কে যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না সেগুলি হবে বিসেটের ইলিমেন্ট অর্থাৎ এগুলি হচ্ছে একুশের গুণনীয় আবার পরে বলা আছে সাতের গুণিত গুণিতক গুলো কি বললাম আমি যে গুণিতক গুলো হচ্ছে কোন পূর্ণ সংখ্যাকে বা কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যদি আমরা এখানে আছে আছে আমাদের হচ্ছে ৩৫ থেকে ছোট তাহলে আমরা যদি সাত পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি সাতকে কে যদি আমরা অর্থাৎ সাত কে যদি তাহলে পূর্ণ সংখ্যা আমরা জানি সাতকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে কি হবে সাতই হবে যদি এই সাতকে যদি আমরা দুই দ্বারা গুণ করি চোদ্দ হবে এই সাতকে যদি আমরা তিন দ্বারা গুণ করি একুশ হবে এই সাতকে যদি চার দ্বারা গুণ করি তাহলে কত আঠাশ হবে এবং এই সাতকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ হবে না আমাদের পঁয়ত্রিশ থেকে ছোট গুলো হবে তাহলে আমাদের কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলি হবে ওই সংখ্যার গুণিতক। তাহলে গুণিতকে অসংখ্য হতে পারে কিন্তু আমরা এখানে হচ্ছে পঁয়ত্রিশ আবারও বলি গুণনিয়োগ হচ্ছে একুশ দ্বারা যে সংখ্যাগুলো একুশকে যে সংখ্যা দ্বারা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তো ভাগ শেষ শূন্য হবে সেগুলি হবে একুশের গুণনীয়ক আর গুণিত হচ্ছে সাতকে স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা গুণ করব। সাতকে এক দ্বারা গুণ করলে সাত দুই দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে একুশ এবং সাতকে যদি আমরা গুণ যদি নিতে বলছে পঁয়ত্রিশ থেকে ছোট যেগুলো হবে গুণিত সেগুলো হবে তাহলে বি ইন্টারসেকশন সি করলে আমরা কি পাবো এর মধ্যে কমন কি আছে এর মধ্যে সাধারণ উপাদান আছে সাত এবং একুশ

এবং ওয়ান এর সাথে টোয়েন্টি ওয়ান হবে একটি ক্রোমোজোম মানে থেকে সেভেন ওয়ান সাথে টোয়েন্টি ওয়ান থ্রির সাথে সেভেন থ্রির সাথে টোয়েন্টি ওয়ান ফাইভের সাথে সেভেন ফাইভের সাথে টোয়েন্টি ওয়ান এরকম করে ক্রোমোজোম হবে ছয় টি ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান থ্রি সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান ফাইভ সেভেন ফাইভ টোয়েন্টি ওয়ান এ বি এটা আমাদের পক্ষ বের হলে ক্রস বি আমরা বের করে নিই এক্রস বি হচ্ছে এটাও এর সাথে ওয়ান ওয়ান থ্রি ওয়ান সেভেন এভাবে ক্রমশ নির্ণয় হবে ওয়ান 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 থ্রি ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান আবার থ্রির সাথে হবে আমাদের থ্রি থ্রি ওয়ান থ্রি 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 সেভেন থ্রি আবার ফাইভ এর সাথে হবে ফাইভ ওয়ান ফাইভ থ্রি এটা আমাদের এ ক্রস বি এর মান বের এ ক্রস বি আমরা কেন বের করতেছি আমরা বের করতেছি এই কারণে যে ডান পক্ষে আমাদের এ ক্রস বি আর এ ক্রস সি আছে এ ক্রস বি আর এ ক্রস সি বের করে নিয়ে আমরা ডান পক্ষ করব এবং এ ক্রস সি নির্ণয় করে নিতে হবে এর মান হচ্ছে ওয়ান থ্রি এবং সি হচ্ছে সেভেন ফোর্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট তাহলে এখানে হবে ওয়ান সেভেন একটি ক্রোমোজোর ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি এইট এরকম করে থ্রির সাথেও হবে সবগুলো এবং ফাইভ এর সাথেও হবে ওয়ান সেভেন ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি এরকম করে ফাইভ সেভেন ফাইভ এখন আমরা এ ক্রস বি ডান পক্ষে দেওয়া আছে এ ক্রস বি এবং এ ক্রস সি কে ইন্টারসেকশন করবো এর মধ্যে কমন উপাদান গুলো আমরা খুঁজে বের করব খুব বড় অঙ্ক যাই হোক আমরা যত্ন করে সবগুলো এ ক্রস বি এর মান বসাইস বি এর মান আমাদের কি ছিল ওয়ান 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 থ্রি ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান পর্যন্ত আবার থ্রি ওয়ান থ্রি 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 সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি ওয়ান ছিল ফাইভ থ্রি ছিল ফাইভ সেভেন ছিল ফাইভ টোয়েন্টি ওয়ান এটা ইন্টারসেকশন করবো আমরা ওয়ান সেভেন ওয়ান ফোর টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি এইট থ্রি সেভেন থ্রি ফরটিন থ্রি টোয়েন্টি এইট ফাইভ সেভেন আবার ফাইভ ফাইভ টোয়েন্টি ওয়ান এর মধ্যে সাধারণ উপাদান কি আছে যেহেতু এটা ইন্টারসেকশন এর মধ্যে কমন উপাদান আমরা খুঁজে বের করি ওয়ান আছে কমন আর বাকি কমন নেই আছে তারপরে কমন আছে থ্রি সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান ফাইভ সেভেন ফাইভ টোয়েন্টি ওয়ান এগুলোই কমন আছে যেগুলো কমন আছে তাহলে আমাদের বামপক্ষ আমরা বের করলাম ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান থ্রি সেভেন থ্রি টুয়েন্টি ওয়ান্টি ওয়ান এবং ডান পক্ষ আমরা নির্ণয় করলাম ওয়ান সেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান থ্রি সেভেন থ্রি টুয়েন্টি ওয়ান ফাইভ সেভেন ফাইভ টুয়েন্টি ওয়ান তাই এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সমান প্রমাণিত দেখানো হলো